নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কাছাড়ে ফের মাধ্যমিকে অনিয়ম, 15 মিনিট দেরিতে শুরু হলো পরীক্ষা। তারাপুর শিববাড়ি রোডে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। বিভিন্ন দাবিতে সরব অটো মালিক সংস্থা, প্রশাসনকে স্মারকলিপি প্রদান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ফের কাছাড়ে মাধ্যমিক পরীক্ষায় অনিয়ম ধরা পড়েছে, তবে এবার প্রশ্নপত্র ফাঁস নয়, প্রশ্নপত্র বদলির সন্দেহে দেরিতে পরীক্ষা শুরু হয়েছে। এই ঘটনায় মাধ্যমিক পরীক্ষা নিয়ে ফের বিতর্ক দেখা দিল কাছাড়ে। এবার বাঁশকান্দি নেনামিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় নয়, সোমবার হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় সমাজ বিজ্ঞান পরীক্ষার দিন এমন অনিয়ম ঘটল বিহারা যুধিষ্ঠির সাহা পরীক্ষা কেন্দ্রের ভেনু সেন্টার ভাঙ্গারপাড় বিক্রমপুর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষার্থীদের মতে এদিন 9:15 শুরু হয়েছে সমাজ বিজ্ঞানের পরীক্ষা, শেষ হয়েছে দুপুর 12:15। যদিও পরীক্ষা শুরুর নির্ধারিত সময় 9:00 ও শেষ হওয়ার সময় দুপুর 12:00। কেন কাছাড়ের গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দেরিতে পরীক্ষা শুরু হয়েছে, এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি পরীক্ষার দায়িত্বে থাকা কর্তারা। বিষয়টিকে স্বাভাবিক হিসেবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা। রবিবার রাতে আচমকা অগ্নিকাণ্ডে জ্বলে পড়ে ভস্মীভূত হলো বসতবাড়ি। বিধ্বংসী অগ্নিকাণ্ডটি সংঘটিত তারাপুর শিববাড়ি সংলগ্ন ক্ষুদিরাম সরণিতে। ঘটনার খবর পেয়ে দ্রুত দমকলের 2টি ইঞ্জিন ছুটে যায়, কিন্তু ওই দিন রাতে তারাপুর স্টেশন রোডে যানজট থাকার দরুন পৌঁছাতে কিছুটা বিলম্ব হয় দমকলের ইঞ্জিনের। জানা গেছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। শুরুতে বিদ্যুতের মিটার থেকে ধোঁয়া বের হয় বলে জানান ক্ষতিগ্রস্তরা। প্রায় ঘণ্টা দেড়েক প্রচেষ্টার পর আগুন বাগে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। ততক্ষণে 3টি ভাড়াটে পরিবারের ঘরের আসবাবপত্রাদি ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ঘরগুলোর কর্তা বাসুদেবনাথ। এদিকে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সোমবার দিল্লি থেকে ফিরে বিকেলে দুর্গতদের খবরাখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের 10,000 টাকার আর্থিক সহায়তা তুলে দেন। তাছাড়াও আগামীতে সরকারি অনুদান পাইয়ে দিতে বিহিত ব্যবস্থা নেবেন বলে প্রতিশ্রুতি দেন শিলচরের বিধায়ক। আমরা জানি যে দাসুদেবনাথের ঘোড়ে আগুন লেগেছে, বিজয়দেবনাথের ঘোড়ে আগুন লেগেছিল, আর এই আগুনটা শর্ট সার্কিট হয়ে লেগেছে আমরা যতটুকু খবর পেয়েছি। আর এটাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারে আরও 3 জন ভাড়াটিয়া ছিল, আরও 4 জন ভাড়াটিয়া ছিল। তো মালিক সহ এই 5 পরিবারকে ইতিমধ্যে বিভিন্ন সংগঠন সহযোগিতা করেছেন, কাছার হিন্দু মন্দির সহযোগিতা করেছেন। আমরা দলের কাজে, আপনারা সবাই জানেন যে রাষ্ট্রীয় কনফারেন্স হয়েছে, সেখানে আমরা দিল্লিতে ছিলাম, আজকে দিল্লি থেকে এইমাত্র এসেছি। আমরা সবাই দলের হয়ে খবরাখবর নিতে এসেছি, আর এই মুহূর্তে সরকার পরবর্তীকালে সেটা সাহায্য করবে, তার কী ব্যবস্থা রয়েছে তার জন্য আমাদের দল সেটা দায়িত্ব নেবে। এই মুহূর্তে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে 10,000 টাকা করে আর্থিক সহযোগিতা করেছি, যাতে
প্রাথমিক অবস্থায় তারা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারেন। এখানে দুজন শিক্ষার্থী রয়েছেন, আমরা শুনেছি, তাদের সাথে কথা বলেছি যে একজন একটি মেয়ে হায়ার সেকেন্ডারি ফাইনাল দিচ্ছে, তো ওর যাতে পরীক্ষাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য এই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমি আশা রাখছি যে সকলের সাহায্যের মাধ্যমে, শুধু সরকার না, শুধু ভারতীয় জনতা পার্টি না, অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আর তাদের সকলের সহযোগিতার মাধ্যমে আগামী দিনগুলোতে তারা এই যে আজকের দিনের যে অবস্থা সেটা অতিক্রম করবে, সেটা অন্তত পক্ষে আমি আশাবাদী। ই রিক্সার ন্যায় ডিজেল ও পেট্রোল অটোর পারমিট প্রত্যাহার করা সহ শিলচর নেতৃপে অটোর ফিটনেস টেস্ট পাস করানোর দাবিতে সরব হল শিলচর অটো অনার্স অ্যাসোসিয়েশন। সোমবার সংস্থার কর্মকর্তারা তাদের এই দাবি নিয়ে কাছাড়ের জেলাশাসক ও পরিবহন আধিকারিককে স্মারকলিপি প্রদান করে বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। বিষয়টি নিয়ে সংস্থার সভাপতি বিকাশ ভট্টাচার্য সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। বর্তমানে সরকার প্রচেষ্টা চালাচ্ছে ইলেকট্রিক অটোর জন্য, কিন্তু আমরা দেখতে পেয়েছি কাছাড় জেলাতে প্রায় 2000-এর অধিক ইলেকট্রিক অটো, ই অটো যাকে বলে, চলাচল করছে, কিন্তু তাদের কোনো রেস্ট্রিকশন নাই, কোনো জুরিডিকশন নাই, কোনো পারমিট লাগে না। সেইরূপ আমরা আবেদন করেছি আজকে মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের পারমিটে ফিস দিয়ে পারমিট করতে হয়, বছর বছর রিনিউ করতে হয়। আমরা যদি ডিউ টাইমে রিনিউ না করি তাহলে পার ডে আমাদের 50 টাকা ফাইন করতে হয়। কাজে আমাদের ইলেকট্রিক অটোর মতন আমাদের যাতে অটো থেকে পারমিট প্রয়োজন নাই বলে উদ্বুদ্ধ করা হয়, এই আবেদন করেছি। আমাদের প্রশাসনিক যে নিয়মকানুন আছে, দ্বিতীয় বিষয়ে আমরা নেতৃত্বে গিয়ে আমাদের ফিটনেস করি, আমাদের নেতৃত্বে পাস করে নিই ফিটনেস, অনেক দূর ঝামেলা করে নেতৃত্বে ফিটনেস নেয়, চাক্কার ব্রেক টেস্ট, লাইট টেস্ট, এভরিথিং চেক করে, কিন্তু তারা একটা ফটো সেশন করে ফটোটা পাঠিয়ে দেয় MBA ব্রাঞ্চে, ফিল্টার ট্রাফিক DTO ব্রাঞ্চে, সেখানে গিয়ে দেখা যায় অনেক গাড়ি আটকা পড়ে যায় ট্রাফিক ফটো সেশনে, MBA স্যাটিসফ্যাকশন নাই। MBA মহাশয় একজন ক্লারিক্যাল জবের একজনকে আমাদের এই কম্পিউটার বসিয়ে রেখেছেন, ওই ব্যক্তি কী করে আমরা জানি না, কিন্তু দেখা যায় অধিকাংশ অটো আমাদের ফেল যায় কিন্তু নেতৃত্বে পাস করে আসে। তাই আমরা আবেদন করেছি আমাদের নেতৃত্বের থেকেই যেন আমাদের ফিটনেসের সার্টিফিকেট ভবিষ্যতে দেওয়া, এই ব্যবস্থা অবিলম্বে করার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে। প্রেম ও প্রলোভনের ফাঁদে ফেলে সোনালী দাস নামের এক গৃহবধূর জীবন সর্বনাশ করে দিল রাজীব শুক্লবৈদ্য নামের এক লম্পট। ঘটনাটি ঘটেছে পূর্বধলায় মোহনখাল জিপির রামমানিকপুর গ্রামে। 5 মাস আগে দিলু দাসের স্ত্রী সোনালী দাসকে সুদূর বেঙ্গালুরুতে নিয়ে যায় গ্রামেরই রাজীব শুক্লবৈদ্য। সেখানে সোনালী দাসকে একটি মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে, সেই সঙ্গে একটি বেসরকারি সংস্থায় কাজে যোগ দেয়। সে বিয়ের নাটক করে সোনালীকে দিনের পর দিন ভোগ করতে থাকে রাজীব। এভাবে 4 মাসের গর্ভবতী হয়ে পড়ে সোনালী। বধূ হিসেবে বাড়িতে তোলার আশা দিয়ে 1 মাস আগে সোনালীকে শিলচরে নিয়ে আসে। এখানে এসে সোনালীর গর্ভপাত করিয়ে নেয় রাজীব। 8 ফেব্রুয়ারি রাতে সোনালীকে রামমানিকপুরের বাড়ির সামনে এনে অপেক্ষা করার কথা বলে পালিয়ে যায় সে। এদিকে উপায়ন্তর না দেখে সোনালী রাজীবের বাড়িতে প্রবেশ করলে তার পরিবারের লোকেরা তাকে মারপিট ও কলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেন। ঘটনাকে নিয়ে এক হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয়। ঘটনাটি স্থানীয় VDP কর্মীরা কচুদলম থানায় জানালে পুলিশ ছুটে এসে সোনালীকে তার পূর্বের স্বামী দিলু দাসের বাড়িতে সমঝে দিতে গেলে বেঁকে বসেন তারা। তবে তাদের অনেক বুঝিয়ে সুঝিয়ে সোনালীকে অস্থায়ীভাবে তাদের কাছে সমঝে দেওয়া হয়। এদিকে 10 ফেব্রুয়ারি রাজীব শুক্লবৈদ্য সহ তার পরিবারের লোকদের অভিযুক্ত করে কচুদলম থানায় একটি মামলা দায়ের করেছেন সোনালী দাস। তিনি বলেন তাকে জোর করে 5 মাস আগে তার স্বামীর ঘর থেকে নিয়ে যায় রাজীব। এরপর বিয়ের নাটক করে তার জীবন ধ্বংস করে গা ঢাকা দিয়েছে। তার মা বৌদি বোন সব তারা টেলার সমাজে সব লুকিয়ে রাখি দিয়েছেন, তারা লুকিয়ে রাখিয়া আর আমার ওখানেও তারা মারপিট করিয়া রাস্তা ছাড়ি দিয়েছেন। পরে আমার আগের জামাই দিলু দাস তাই মিসিং কেস দিয়া রাখছিলা, রাখার পরে থানা আইসুন, আবার পরে থানায় আনিয়ে আমার জামাইরে সমঝাইছুন। জামাইয়া তো সমঝিত না, ওখান 5 মাস রইয়া আইসো তোমারে আমি সমঝিতাম না, কইয়া সমঝিত না, মা আমার চিন্তা আমার সামনে আন না, মা কইন না, ওখানে আমি যেতাম কই দেব, রাখছুন তারা কইছুন এক রাত তোমরা রাখো, আমরা পরের দিন তোমরা থানা তুলিয়ে যেও, আমরা যেতে লাগে কর্ম। পরের দিন আমার বেজান অবস্থা খারাপ, আমি যেতে পারছি না,
গেছি পরে ফটো দেখো গেছি তো 10/2/2024 গিয়া তার উপরে আমি কেস দিছি যে রাজীব শুক্লবিদ্যর উপরে আমি কেস দিছি যে আমার যুজবস্তু করে দুইটা সন্তান পরিবারের কাছ থেকে আগলাইয়া নেওয়া হ্যাঁ তো কষ্ট কেতা লেগে দিল আমার কিতা দোষ আসলো যুজবস্তি নেওয়া রাজীব শুক্লবিদ্যর লগে তার তো মা হইল ছায়া শুক্লবিদ্য তার বৌদি বীণা শুক্লবিদ্য তার বোন হইল শিপু শুক্লবিদ্য আর তার খাখার তো দুইটা ভাই সোনা শুক্লবিদ্য রিজু শুক্লবিদ্য তার উপরে আমি কেস দিয়ে আইছি। বিজেপির শাসনে হাইলাকান্দিতে কেন্দ্রীয় বিদ্যালয় সুপার স্পেশালিটি হাসপাতাল বরাদ্দ হয়েছে, রেল যোগাযোগে আমূল পরিবর্তন হয়েছে, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালার প্রচেষ্টায় উল্লেখযোগ্য কাজ হয়েছে, এ কথা বললেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালার প্রতিনিধি দিব্যেন্দু চন্দ। কাজের নিরীক্ষে সংখ্যালঘু ভোটাররা ও বিজেপির দলের সঙ্গে রয়েছেন। বিগত লোকসভা নির্বাচনে করিমগঞ্জে প্রায় 10% সংখ্যালঘু ভোট বিজেপির ঝুলিতে পড়ে, এবার লোকসভা নির্বাচনে প্রায় 24% সংখ্যালঘু ভোট বিজেপি পাবে বলে দাবি করেন করিমগঞ্জের সাংসদ প্রতিনিধি দিব্যেন্দু চন্দ। অনেকেই অ্যাপ্লিকেন্ট থাকতে পারেন, আবেদন তো আমরা অনেকেই প্রার্থী হিসাবে প্রার্থী হওয়ার জন্য করতে পারি, সেই হিসাবে হয়তো একাধিক প্রার্থীর আবেদন প্রার্থী থাকতে পারেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট নীতি আছে এবং সেই নীতির ভিত্তিতে সংসদীয় কমিটি এবং হাইকমান্ড প্রার্থী নির্বাচন করে, সেটা তো অবশ্যই আমরা আশা রাখবো যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে সম্মানিত সাংসদ কৃপানাথ মাল্লা ও আছেন এবং দল যদি মনে করে যে অবশ্যই ভারতের মানে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে কৃপানাথ মাল্লা থাকবে, অন্যতা দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আছে, আরও অনেকেই দাবিদার। আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রবীণ অনেক কর্মী আমি একটা কথা বলবো যে স্বাধীনতার পরে যারা সাংসদ হাইলাকান্দি করিমগঞ্জ থেকে হয়েছেন, হাইলাকান্দি এবং করিমগঞ্জের সমস্যা নিয়ে ভারতীয় সংসদে কৃপানাথ মাল্লা যতটা সরব ছিলেন আমরা এটা উল্লেখ করতে পারি যে বিগত স্বাধীনতার পরে যারা সাংসদ হিসাবে করিমগঞ্জ থেকে প্রতিনিধিত্ব করেছেন সবাই মিলে যতবার সংসদে হাইলাকান্দি এবং করিমগঞ্জের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হয়েছেন একাই বোধ হয় হাইলাকান্দির বর্তমান করিমগঞ্জ সাংসদ কৃপানাথ মাল্লা তার চেয়েও বেশিবার সংসদে সরব। আসছে বুধবার ভাগা জামালপুরে অনুষ্ঠিত হবে বিশাল ধর্মীয় সমাবেশ, ওই দিন সকাল 10টা থেকে শুরু হয়ে চলবে পরদিন ভোর পর্যন্ত। এ নিয়ে প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে। সোমবার আয়োজকরা প্রস্তুতির কথা তুলে ধরে জানান জামালপুর আলিয়া ও হাফিজিয়া প্রাইভেট মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত ধর্মীয় সমাবেশে সভাপতিত্ব করবেন ভাগাবাজার জামে মসজিদের ইমাম মৌলানা আফজল হোসেন, সহ সভাপতিত্ব করবেন হাফিজ আলী আসগর। ধর্মীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা শাইখুল হাদিস আল্লামা সারিমুল হক। আলোচনায় অংশ নেবেন বাংলাদেশের তিন বক্তা শায়েখ আহমদ মুইন আল কাদরি, মৌলানা মোজাম্মেল রেজা আজিজি ও মৌলানা মাসুম বিল্লাহ। এছাড়া উপত্যকার এক ঝাঁক বিশিষ্ট ওলামায়ে কেরামগণ উপস্থিত থেকে ওয়াজ পেশ করবেন। সমাবেশে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছেন আয়োজকরা। গলাই অঞ্চলের জামালপুর এলাকায় যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীবৃন্দের উপস্থিতিতে জামালপুর হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসার উদ্যোগে এক বিশাল ধর্মীয় সমাবেশের ব্যবস্থা করা হয়েছে। আগামী 21 ফেব্রুয়ারি সকাল 10 ঘটিকা হইতে পরদিন ভোর 5 ঘটিকা পর্যন্ত এখানে সভাপতিত্ব করিবেন বাগাবাজার জামা মসজিদের প্রধান খতিব আলহাজ হযরত মৌলানা আফজল হোসেন সাহেব, সহসভাপতি হিসাবে আমার উস্তাদি মহতরম আলহাজ হাফিজ কারি আলী আসগর সাহেব এখানে থাকবেন এবং প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত হবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আলহাজ হযরত আল্লামা সারিমুল হক সাহেব। তৎসঙ্গে এখানে দেশ ও বিদেশের
বিশিষ্ট উলামায়ে কেরামগণ আর উপস্থিত থাকবেন। বিশেষ করে বাংলাদেশ থেকে শেখ মোহাম্মদ মইনাল কাদরি সাহেব থাকবেন এবং বাংলাদেশ থেকে মোজাম্মেল রেজা আজিজি সাহেব এখানে থাকবেন, মাসুম বিল্লা আশিকি থাকবেন। শুধু বাংলাদেশ থেকে তিনজন এখানে অতিথি উপস্থিত থাকবেন। তৎসঙ্গে বরাক উপত্যকার বিশিষ্ট সুনামধন্য আলিমে দিন অকলকের উপস্থিত থাকবেন। আসছে 25 ফেব্রুয়ারি শিলচর সঙ্গীত চক্রের ব্যবস্থাপনায় আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন। ওই দিন শহরের বঙ্গভবনে বিকেল 4টা থেকে আসর শুরু হবে। সম্মেলনের মূল আকর্ষণে থাকছেন কণ্ঠে পণ্ডিত তুষার দত্ত কলকাতা, স্বরদে পণ্ডিত নরেন্দ্রনাথ ধর কলকাতা, তবলায় পণ্ডিত পরিমল চক্রবর্তী কলকাতা এবং তারাশিস বক্সি, হারমোনিয়মে পণ্ডিত সনাতন গোস্বামী কলকাতা, তাছাড়াও থাকবেন স্থানীয় প্রতিভাবান শিল্পীবৃন্দ। শিল্পীরা আছেন পণ্ডিত নরেন্দ্রনাথ ধর স্বরদে, তারপর হারমোনিয়মে আছেন পণ্ডিত সনাতন গোস্বামী, ভকেলে আছেন পণ্ডিত তুষার দত্ত এবং তবলায় পণ্ডিত পরিমল চক্রবর্তী, তাছাড়াও তবলাতে আছেন আমাদের এতদ অঞ্চলের তারাশিস বক্সি। ভাষা শহীদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। রাত পোহালে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সকল প্রস্তুতি সম্পন্ন। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত বাঙালি জাতি। মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখতে ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে জাতি মঙ্গলবার অমর 21 ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে। এদিন প্রথমে প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট। চট্টগ্রাম থেকে এসেছি আমাদের আমার পুরো পরিবারকে নিয়ে, যাতে ওরা জানবে আমাদের ইতিহাস এবং ঐতিহ্যকে। আমি চাই আমাদের এই চেতনা সকলের মাঝে ছড়িয়ে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছি, এটাও বাংলা ভাষার একটি অর্জন। তো আমরা যেটা প্রত্যাশা করব যে হাজার বছর ধরে এই বাংলা ভাষা, এই বাঙালি সংস্কৃতি বিশ্বের বুকে টিকে থাকবে এবং আরও মর্যাদাবান হবে এবং আরও উন্নত হবে, এবং বাংলাদেশের এই ভাষা সংস্কৃতি বিশ্বের দরবারে একসময়ে অন্যান্য ভাষার মতো আরও বেশি বিস্তৃত হবে, এটাই আমাদের প্রত্যাশা। শিলচর সুভাষনগরের ঐতিহ্যবাহী অগ্রণী ক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে প্রয়াত সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী স্মৃতি ভেটারেন আর্ট এ সাইট নাইট ক্রিকেট ফাইনাল প্রতিযোগিতাটি শুরু হয় রবিবার। ওই দিন রাত্রি 8টা থেকে উক্ত ক্লাবের অধীনে থাকা মাঠে এমিগোস ক্লাব ও বরাক বন্ধু ক্লাবের প্রতিযোগী ক্রিকেটারদের মধ্যে জোরদার লড়াই চলে, কিন্তু শেষে এমিগোস ক্লাব বিজয়ী হয়। এই প্রয়াত সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী স্মৃতি ভেটারেন আর্ট এ সাইট নাইট প্রাইজ মানি ক্রিকেট প্রতিযোগিতাটি চলে 3 দিন ব্যাপী এবং এতে এই অঞ্চলের 10টি দল অংশগ্রহণ করে। উক্ত আর্ট এ সাইট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমিগোস ক্লাবের ও রানার্স আপ হওয়া বরাক বন্ধু ক্লাবের প্রত্যেকজন খেলোয়াড়দেরকে 1টি করে মেডেল ও ট্রফি সহ নগদ অর্থ তুলে দেন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত প্রয়াত সুশীল চৌধুরীর ছোট ভাই দীনেশ চৌধুরী। শিলচর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য, এজিএস অজয় কুমার রায়, অগ্রণী ক্লাবের পক্ষ থেকে ক্রীড়া সম্পাদক পিনাকপানি দাস, দীপম পুরকায়স্থ প্রমুখেরা। আমরা খুবই আনন্দিত, বিগত সপ্তাহে একদিন আমি পুরস্কার বিতরণের অনুষ্ঠানে এখানে আসছিলাম, আজকে অনেক ব্যস্ততা, তবু আসতে হলো আপনাদের অনুরোধে। আর খেলাধুলা সত্যি এই মাঠে ছোট, আমিও অনেকবার খেলেছি, আজকাল আর খেলা হয় না, মাঠটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আজকে একটা ঘোষণা দিচ্ছি এখানে, আমরা আগামী 25-26 তারিখ দুদিন, 27 তারিখ 3 দিন এখানে জেলা ক্রীড়া সংস্থার ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত করব। প্রথম 2 দিন গ্রামীণ ভলিবল হবে আর 27 তারিখে হবে ডিএসএর ক্লাব লেভেলের, ক্লাবরা পার্টিসিপেট করবে। আমার একটা অনুরোধ থাকবে যে অগ্রণী ক্লাবও যাতে এই কম্পিটিশনে একটা টিম
ওরা পার্টিসিপেট করে। আমি সম্পাদক মহোদয়ের কাছে আবেদন রাখলাম এই চেষ্টা করবেন, আর অনেক রাত্রি হয়েছে, সময় নষ্ট করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে অগ্রণী কাপের। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কাছাড়ে ফের মাধ্যমিকে অনিয়ম, 15 মিনিট দেরিতে শুরু হলো পরীক্ষা। তারাপুর শিববাড়ি রোডে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। বিভিন্ন দাবিতে সরব অটো মালিক সংস্থা, প্রশাসনকে স্মারকলিপি প্রদান। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।